যাই হোক দরদি, গান গাওয়ার অনেক কষ্ট বাবা। হ্যালো, আগে যদি বুঝতাম দরদি এই দুঃখের ডালি মাথায় তুলতাম না। তবে সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় আমি কেন মানিকগঞ্জ থেকে আমার গুরু রশি সরকার উঠাইলো কাজ হইব না। যদি সাউন্ড ভালো না হয়, সাউন্ডটাই শিল্পীর মান রাখে, শিল্পীর গান হয়। শরীয়তের আলেম সাহেব ম্যাজিক স্টাফ কথা বললে তো হবে না বাবা। বাবা আজকে আমরা মারফতের লোক যারা পাগল আছি আমাদের ভাবটা আলাদা, ওনার শরীয়তের ভাবটা আলাদা। তবে উনি শরীয়তের আলেমের পক্ষ থেকে আমাকে তিনটে কথা বলছে বাজান মনে নাই। কই উনি শরীয়তের একজন পাক্কা আলেম আর আমি মারফতের ফকির, ফকিরের সাথে কিসের তুলনা? আর আমাদের মারফতের একজন পাগলের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় তার দশটা একবারই হজ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনটাই শরীয়ত, এই কোরআনটাই হাকিকত, এই কোরআনটাই তরিকত, এই কোরআনটাই এলমে লাদনি মারফত। কিন্তু বুঝতে হবে এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুর 4 সিজদা 3 লক্ষ সমস্ত অনিষ্টি হল 830 ফরজ 6টা রুকু। এই মৌলভীরা কিন্তু মাউথপিস হাতে পাইলে দুনিয়াদারি দখল করতে চায়, এইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম, ওই জায়গায় যাই না, এইটা করো না সেইটা করো না, এই যে গান বাজনা হারাম এইটা নিয়ে আমরা বয়ে দিলে বাংলাদেশে আমরা পীর মশাইগণ পাগলেরা বড় ব্যস্তের মধ্যে ছিলাম। এই গান হারাম, এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে বলছে এ পাগল লাগে গান মারফতের পীরের গান হারাম করবো। এই বলবি কেন রে? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে আছে, আইনি কয় আইনমান, গাইনি কয় গঙ্গা, যে কয় তেওয়াল কর, কাফে কয় কামিল হ, মিমা কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই তার কোন ধর্ম নাই। আরে আমি তুমি ইবাদত করতে করতে কথা বলে তোমার কারো খেলাইবা, যা তোর মধ্যে একটা মানুষকে না হচ্ছ তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছ। হ্যাঁ, ওই কাবা ঘরের ইটের মধ্যে কপাল ঘোষণা হয়ে কালো দাগ ফলালি যান না। আল্লাহ যেখানে আছে আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে বিরাজমান, কুল হো মুমিনের করব আমার আদেশ, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহ পাইবা করে দিবি। আর জিম কই জবান ঠিক কর, ফের কইতাছে ফকরামি করিস না নবীর দিনায়, আর নবীর দিনে আইতে গেলে ওই যে আমার দুইজন বাবা শুয়ে রয়েছে আরো কয়েকজন বাবা আছে তাদের হাতে হাত দিয়ে রাহেলের সুন্নতে বায়াত হয়ে যাও। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, জিন্দা মরা কি মরা, ভাবের মরা, ভাবের মরা কে মরছে, যারা আল্লাহর প্রিয় প্রেমিক তারাই মরে গেছে। এই গান হারাম, এটা কোন গান? এই যে যাদের ঘরে টিভি টেলিভিশন আছে আমি চ্যানেল করলাম মিডিয়ার মধ্যে সারা বিশ্ব লোক দেখবো, এই টিভির মধ্যে এক জাতি গান আছে মাইয়া পুরুষ সব কাপড় বইরা গান করে ছেলে পেলে ভালো বুঝ বই যে এক জাতি গান এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন এই গান শোনা না যায়, সেই গান দেখা না যায় না, তো বয়সী গান যে গানের মধ্যে আল্লাহ রাসূলের শান হবে, যে গানের মধ্যে রাজাবিদের কথা হবে, যে গানের মধ্যে পীর মুর্শিদের কথা হবে, এই আলেম টাঙ্গাইল জেলা বাদ দিলাম বাংলাদেশ আগে জন্মে নাই। মনে শুনে বাপ আর মায়ে শুনে বাপ, নবীর গুণাগান গাও। এই জন্য আইনে বলছে আইন মান, কোন আইন? সরকার আইন না, নবীর আইন মানতে হবে, নবীর আইন পরযতন যদি করতে পারো রে বোন গাইনে কয় গান গাও, নবীর গুণাগান গাও। যাই হোক, আমার কাছে প্রশ্ন করছে এই মারফতটা কি, মারফতের বাবাকে মাকে একে ধরা যায় না খাওয়া যায় না, এটা কেউ মাঠা যায়, তোমার আমি একটু ক্ষমা করলাম এই জন্য তুমি আমার ছাত্রী, অন্য কোন শিল্পী আমার সামনে এরকম কথা বললে যে মারফতকে একে ধরা যায় না খাওয়া যায় খোদার কসম কইলাম 36টা ভাঙেন তো সত্যি কই দিলাম।
তুমি ভগু দেখছো আমি গগুর ভাম দেও নাই আনোয়ার সরকার একটু অল্প বয়সের মানুষ থেকে কি মনে করছো এটা আর 40,000 ভন্ডাসের মধ্যে হাত দিলে বুঝিয়া সরকার হয়ে যাবে মারফত কি মারফত কোথায় ছিল এই শরীয়ত মারফত গান অনেক শিল্পী অনেক ক্যাসেটি করছে অনেক পালায় অনেক ভাবি হয়েছে আজকের ভাবটা হবে আলাদা ও পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নইরা কার রে এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নইরা কার আকার করে শিকার দিরিকার কিছু ছিল না আমার ভাইরা মন্দে শুনবেন অজের সুরে কথা বললে কি খারাপ নাক বনি ওয়াজ কিন্তু মৌলবি করে বাপ দাদার সম্পদ না যে একলাই কইতে পারবো পাগলরাও কইতে পারবো আমার ভাইরা রে এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে শিকার দীর্ঘিকার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বুর আকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর নাই শূন্যর পর আর কোনো আছে বাবা আমার আল্লাহ রে এই ডিমটা বাঁচতে করবে না আমার আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে কোরআন শরীফে আছে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা 70,000 বছর আহাদের ধ্বনি দেয় আহাদ হাম্মা তাহাদে আদম আহাদে আল্লাহ কিন্তু এই ডিমকে আল্লাহ বাস্তে করতে পারে না আমার ভাইরা রে আমার আল্লাহ গুপ্ত ধন থেকে তিনটা ধ্বনি দিল আমার আল্লাহ বললেন হু হাহি তিনটে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে গো ডিমটা প্রাত করে বাস্তে হয়ে গেল আমার আব্বা জানেনা মন্দে শুনবেন নিষ্কার খোসলাতে জমিন পয়দা উপরকার খোসলাতে আসমান পয়দা ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো সিজ মানে ফর্মুল্য ফর্মুল্য মানে মশলা একটা মাংস তরকারি রান্না করতে গেলে অনেক কিছুময় মশলা লাগে ও মলবি তুমিও মন্দে শোনো আল্লাহ ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলো রে 10টা সিজর থেকে আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম এ কিন্তু দরবতর গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না আস্তে এই জায়গায় আমার একটা পেঁয়াজ রইল এই আয়নার একটা নাম আছে বাবা বাংলাতে এটা হচ্ছে দর্পণ এই 10টা সিসালার ডিম্বের মধ্যে থেকে বাই করলা রে এই 10টা সিসর থেকে আরস করছি নহু মাহফুজ নহু কলম এ কিন্তু দরবতের কাছে ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না এ শরীয়তের মলবিরা এ আয়না দেখতে গেলে একটা দোয়া পাঠ করতে হয় এ দোয়া ছাড়া যদি কোনো মুসলমানের সন্তান আয়না দেখে তার মুখ তো আগে জাহান্নামের আগুনে পড়বে আমার একটা পেঁয়াজ রইল মলবির পাটা তুমি কই তো দেহি এ আয়না দেখতে গেলে কোরআনের কোন দোয়াটা পাঠ করতে হয় এই ডিমের মধ্যে থেকে আরো বাড়ি করলেন সাতটা দুজক সাতটা বেহস্ত এই যে তোমরা মলবিরে বড় বড় হাদিস দাও আটটা বেহস্ত সাতটা দুজক মাইনা নিলাম কিন্তু এটা অনেক পরের কথা আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে শুরুতে জোড়া জোড়া বানাইছে সাতটা বেহস্ত বানাইছে সাতটা দুজক বানাইছে একটা বেহস্ত তোর আল্লাহ বানায় নাই আমার মতন একটা পাবলিক বানাইছে আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলা দিয়ে বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে তোর আল্লাহর জান্নাত হইল আটটা আর দোজক হইল সাতটা বলেন সুবহানাল্লাহ আমার প্রথমই মৌলবি সাহেবের কাছে একটু পেঁয়াজ রইল প্রশ্ন করবো না বাপরে বাপ এই জবরদস্তি গায়কের কাছে প্রশ্ন করা ভয়ের কথা আপনি খালি বলবেন যে একটা বেহস্ত আল্লাহ বানায় না একটা পাবলিক বানাইছে এর থেকে কাইরা নিল সেদিন থেকে আল্লাহ পাকের বেহস্ত হলো আটটা আর দোজক হলো সাতটা ও আলেম সাহেব আপনি বলবেন তো এই বেহস্তটা কেটা বানাইছিল এর নাম কি আর বাপ দাদা কি করে খাইতো এর বাড়ি কই এই বেহস্তটা আল্লাহ কোথায় রাখছে এর নাম কি মানুষ মইরা গেলে অবশ্যই তো বেহস্ত পাইব হাই রে কথা যাই হোক এইটাই মনে করলাম আমি যদি বেহস্ত পায় তা আল্লাহর বানানো বেহস্তত কারা যাইব আর যে বেহস্ত পাবলিক বানাইছে সেই বেহস্তত কারা যাইব এই বেহস্ত আল্লাহ কোথায় রাখছে আমি আনোয়ার সরকার এই কলার কথা মানি না অনুমানের গোষ্ঠী মারি আমি কয় মইরা গেলে মাটির তলে বেহস্ত দোজক আছে কোদার কোদার একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান হবে তাহলে বেহস্তটা আল্লাহ কোন জায়গায় লুকিয়ে রাখছে এত ডিপ মেশিন গাড়তেছে বালু তুলতেছে বোর্ডিং করতেছে এত নদী ভাঙতেছে একটু কানু বাড়াইলো না একটা বেহস্ত 15টা পৃথিবীর সমান এই বেহস্তগুলো কোথায় অনেক কথা আছে আমি বলবো না তুমি তুমি খালি এইটাই বলবা এই বেহস্তটার নাম কি আল্লাহ কোথায় রাখছেন এই বেহস্ত কে বানাইছে বেহস্তর নাম কি আর এই বেহস্ত কোন শ্রেণীর উম্মত যাইব খবর আছে তাই মারফত কোথায় ছিল এই পৃথিবী
সৃষ্টি করলে যেখানে জানাগুলো তাই দিল রে হ্যাঁ আল্লাহর নূর হইতে নবী পয়দা নবীর নূর হইতে 18 হাজার মুখলুকা সারে জাহান পয়দা জান নূরকে দুই কোটি 70 লক্ষ বছর আল্লাহ নিজে সিংহাসন ছাইড়া দিয়ে তাজিম দিয়া হ্যাঁ মারফত কোথায় তুমি জানো না মারফতের নায়ক কে তুমি জানো না আল্লাহ নিজে সৃষ্টিতে মারফতের মধ্যে ছিল আমার রাসূল নিজেও মারফতের মধ্যে সৃষ্টি হয়েছে তার কারণ মারফত মা মানে নিস নিস মানে সিনা এবং জানা এর নাম মারফত এই পৃথিবী সৃষ্টি করার 3 লক্ষ 70 হাজার বছর আগে আমার মারফতের জন্ম রে আল্লাহর একটা ভান্ডব ছিল একটা নূরের পাতিল ছিল তার মধ্যে এই মারফতকে রাইকা আল্লাহ 2 কোটি 70 লক্ষ বছর আল্লাহ নিজেই তাজিম দিছিল এই মারফত আর 1 লক্ষ 24 হাজার নবী তার মারফতকে প্রসার করতে পারে নাই আমার নবী পাইলেন কিন্তু নবী আমার যত্নে রাখলেন আমার নবী শেষ বিদায় হজ 18 জিলহজ ঈদে গাদিরে সলক্ক সাবির মধ্যে রাসূল আমার ভাষণ দিলেন মান কুমতুম আলিউন মাওলা আমি যার মাওলা আলি তার মাওলা এ লোকজন আমি নবী আজ থেকে পৃথিবী থেকে চলে যাব আমার পর আর কোনো নবী হবে না তোমরা কি আমাকে মানো বলে মানি বলে আমার আল্লাহকে মানো বলে মানি বলে আমার কোরআন মানো মানি আমি নবী আমার পর আর নবী আসবে না আমায় নবী আমি আমি নবী আমাকে যদি পাইতে চাও আমি দুইটা জিনিস থুয়ে গেলাম একটা থুয়ে গেলাম রাহেলের বায়াত আর একটা থুয়ে গেলাম কোরআন কিছু কিছু মৌলবি কয় হাদিস থুয়ে গেছে সৌরাইয়া দাঁতের বারান্দা হালাই দেব ওই সময় হাদিস পাইব কই হ্যাঁ নবী কইন তো দেহি নবী মৃত্যুর কত বছর পর হাদিস আসছে দুইটা জিনিস আমার রাসূল থুয়ে গেছেন একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা হচ্ছে রাহেলের বায়াত সুন্নাহ আমার রাসূল বললেন তার পাক জবানে আমাকে যদি পেতে চাও সকলে তোমরা আলীর বায়াত গ্রহণ করো তাই মারফতের বাবা আমার হযরত আলী মারফতের মা যার নাম খাতুনি জান্নাত ফাতেমা কোরআন শরীফে আছে যার নাম খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি নারী কুলার শিরোমণি বেহেশতের অমনি নবীর নন্দনী আল্লাহ যারে মা কয়ে ডাকে এই পৃথিবীতে যত নারী আছে গো ওই মায়ের সুপরিচ্ছারা একটা নারু জান্নাত পাইব না সে জগৎ জননী মা ফাতেমা সেই ছিল মারফতের মা আর মারফতের বাবা ছিল আমার আলী মাওলা মুশকিল গোসা আমার নবী নিজেই বলছে আমি নবী যদি এলেমের শহর হই এই শহরে আসার প্রথম রাস্তা প্রথম দরজাটাই হচ্ছে হযরত আলী বাবা অনেক সময় নিয়ে ফেলাইছে আপনারা কি রাগ করতেছে তবে একটু দুঃখ পাইলাম বাবা শরীয়ত মারফত গান তো আর্জেন্টিনার ব্রাজিল্লা হইলে বল শটায় মজা কম হয় বাবা এই আমার মারফত কি আমার মারফতের উপর প্রথম একটা গান তুমি শোনো এই ধর মোহাম্মদ সৃষ্টির গোড়া ওরে বাজান রব হইছে নূরের পশরা ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই আর দেখ না চাইয়া আরে তহিদেরই সাগরে ডুব দিয়া এ মলবি নামাজ পড়তে পড়তে হাঁটু খাই গো এবার জাত খুল বন্ধ একটা পীরের কাছে যায় আত্মসমর্পণ না করছো তুমি কি সুই পাইবা না শরীয়ত আমি মানি শরীয়ত আমি অস্বীকার করি না শরীয়তটা হচ্ছে প্রাইমারি ওই প্রাইমারিতে আমি পড়ে আসছি সরাসরিয়া পড়ে আসছি কিন্তু আমার মারফত এটা আল্লাহ রাসুলের পথ মারুফত নগদে জান্নাতের পথ মারুফত এলেমের পথ অসেনা কে সিনার পথ আমার গানটা শুনো নূর মোহাম্মদ সৃষ্টি রব হই সেই নূরের পশম জানিতে হই সেই নূর প্রাপ্ত হই আর বাজার জানিতে হই সেই নূর প্রাপ্ত হই আর ত্যাগ না সাই যাও তহিদেরি সাগর প্রভুদি আরে নূর শ্যামল্লা নূর কমল্লা রবে নূর হয় নূর
রাজল্লারই রব রূপেতে রহিম প্রকাশিয়া রে বাজা রব রূপেতে রহিম প্রকাশিয়া রব রূপেতে রহিম প্রকাশিয়া তোমার রহমানি দয়ার গুণে ওরে বাজার রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভবনে স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া রে মাওলা স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া রে দাগিনা সাইয়া তহিদারি সাগরে ডুব দিয়া সাধু মনের দুয়ারা খুলিয়া দাগিনা সাইয়া রুহ নূরের যোগ মেলনে বাজান রে আশেগার মাসে গের টানে রে নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া নূর হুলা নূর হয় নূর আলা নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখে না সাইয়া সাধু মনের দুয়ার খুলি দুইটা পেঁয়াজ দিছি এবার একটা প্রশ্ন করব এ শরীয়তের আলেম তুমি যেমন বলছো আমি তেমনই বলবো আসতে বাজা আমি মারফতের ফকির আমি ভেটকিয়ালা ফকির না এ ফকিরের কথা কোরআনে আছে ফে কাপলাম ইয়ারি তারপরে হয় ফকিরি আমি আল্লাহর ফকির তুমি আলেম তোমার আলেম সমাজ নিয়ে থাকো আমি ওইটা বুঝি না যে তোমার শরীয়ত এই শরীয়তটা তুমি পাইলা কোথায় এই শরীয়তের বাবাকে মাকে শরীয়তটা কত খ্রিস্টাবে পৃথিবীতে জন্ম হয়েছে জানলে তুমি জবাব করবার দুইটা পেঁয়াজ তারপর তোমার ভাব দেইকা দেখবো আর দুই একখান গান গাওয়া যাইব কিনা আলে মোহাম্মদ প্রাপ্য যারা বাজান সেই নূরের খবর পাই লরে তারা রশিদ গেছে দিশাহারা হইয়া আমার আজান রে আলে মোহাম্মদ প্রাপ্য যারা বাজান রে সেই নূরের খবর পাই লরে তারা সরকার রশিদ গেছে দিশাহারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে thank you
কিছুদিন কোনদিন হবে মহির ভাইয়ের মাল্লার।